Assalamualaikum viewers, welcome back to my cooking channel. কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও ভালো আছি, তবে খুব বিজি সময় পার করছি একটু। তো আজকের রেসিপিটা হচ্ছে গ্রামীণ গোস্ত রান্নার রেসিপি। রংপুরের মানুষ জন আমরা যেভাবে গোস্ত আলুতে ঝোল রান্না করি, তো সেটাই শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। মাংসতে আমরা গরম মশলাটা বেশি খাই, তো অনেক ডিস্ট্রিক্ট আবার গরম মশলাটাকে স্কিপ করে। তো আমি এইভাবে ভেজে নিয়ে মশলাটা মাংসের মধ্যে দিই। আদা রসুন পেস্ট দেওয়া হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিয়েছি, তো হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আর এখানে ইউজ করেছি আমি ধনে গুঁড়ো, যেটা সবাই খায়। যে মাংসগুলোতে বেশি চর্বি থাকে সেই মাংসটা আমি এভাবে আলু দিয়ে তেল ঝোল করি, তো গরম ভাতের সঙ্গে খেতে ভালোই লাগে। আর যে মাংসতে চর্বি থাকে না সেটাতে আমি একটু ভুনা ভুনা করে খাই। অনেকগুলো পানি ছেড়ে দিয়েছে, পানিগুলো শুকিয়ে আসার পর্যন্ত আমি রান্না করে নেব। আর এখানে আয়াতের জন্য মগজ, যেটা মাথার, সেটা দিয়ে দিয়েছিলাম, তো তুলে রাখলাম এটা। আলু দেওয়ার আগে মাংসটা আমি দুবার কষিয়ে নিয়েছি, আর আলু দেওয়ার পর দুবার কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা চর্বি মাংসের মধ্যে? তো চর্বি হলে মাংসগুলো এভাবে নতুন আলু দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে। চালের আটার পাতলা রুটির সঙ্গে এই মাংসটা খেয়েছিলাম, তো অসাধারণ হয়েছিল খেতে। এবার ঝোলের পানি আমি অ্যাড করে দিব, দিয়ে দিয়েছি অলরেডি, তো বলক আসার পর একটু ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দিব, সুন্দর একটা ফ্লেভার আসে। রেডি হয়ে গেল আমার গরু গোস্তর তেল ঝোল রেসিপিটি, আশা করছি সবার ভালো লাগবে। আজকে এখান থেকে সবার কাছ থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আবার রিকোয়েস্ট থাকলো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্টস করবেন।